গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা ক্লাস সেভেনের বাংলা নিয়ে আলোচনা করবো তোমরা তোমাদের কথা সাহিত্য পাঠ্যবইটি দেখো আজকে আমরা একটি কবিতা পড়ব মাইকেল মধুসূদন দত্ত রচিত বিদ্যাসাগর আগে কবি পরিচিতি দেখে নিই আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত তার রচিত কাব্যগ্রন্থগুলি হলো মেঘনাথবধ ব্রজঙ্গনা বীরাঙ্গনা উল্লেখযোগ্য চতুর্দশপদী কবিতা ও অমিত্রাক্ষর ছন্দের জন্য অমর হয়ে আছেন আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন এবার আসি বিদ্যাসাগর বিদ্যাসাগর কবিতাটি তিনি বিদ্যাসাগরের প্রশস্তি গিয়েছেন অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তিনি এই কবিতায় বলেছেন আসো এবার আমরা কবিতাটা পড়ি সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে অর্থাৎ বিদ্যাসাগর নিজের একনিষ্ঠ সাধনায় বিদ্যাসাগর উপাধি নিয়েছে পেয়েছিলেন এবং এই জন্যই তিনি সারা ভারতে বিখ্যাত করুণার সিন্ধু তুমি সেই জানে মনে এবং সবাই জানি তিনি দয়া করুণা সবাইকে খুব ভালোবাসতেন দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি কান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে সেই জানে কতদূর গুণ ধরে কত মতে গিরিশ কী সেবা তার সে সুখ সদনে অর্থাৎ বলেছেন বিদ্যাসাগর সবাই ভারতে চেনে এবং তিনি করুণার সিন্ধু যে জানে সে মনে মনে এই কথা জানে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে দরিদ্র থেকে দরিদ্রতম মানুষেরও বন্ধু উজ্জ্বল কিরণে অর্থাৎ সূর্যের মতো তার তার রূপের মধ্যে সূর্যের কিরণ দেখা যায় হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় নেয় সুবর্ণ চরণে অর্থাৎ যেই তার চরণে আশ্রয় নেয় সে যেন তাকে সবাইকে যেন সে নিজের ছায়া নিজের ছায়াতে আগলে রাখে যেমনভাবে হিমালয় কি করে হিমালয়ের বলছে এখানে দেখো বলেছে গিরিশ অর্থাৎ হিমালয়ের সঙ্গে তুলনা করেছে হিমালয় যেমন বিরাট তত্ত্ব দিয়ে সকলকে আড়াল করে রাখে সবাইকে তার কাছে আশ্রয় দেয় এবং বিদ্যাসাগরও ঠিক তেমনি বিদ্যাসাগরও সবাইকে তার কাছে আশ্রয় দেয় এবং সেই জানে কতগুণ মহা হিমালয়ের মধ্যে যেমন অনেক গুণ আছে ঠিক সেভাবে বিদ্যাসাগরে অনেক গুণ আছে যাতে সে সবাইকে আপন করে নেয় সবাইকে কাছের করে নেয় কি সেবা তার সুখ সদনে তার কাছে থাকলে কতটা সুখ পাওয়া যায় যে তার কাছে থাকে সেই বুঝতে পারে আজকে আমরা এতটুকুই পড়ব নেক্সট ক্লাসে আমরা এর পরের অংশ নিয়ে আলোচনা করব